প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আবারো স্বজন পোষণের অভিযোগ ঘিরে সরগম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান চম্পা বৈরাগীর স্বামী পলাশ বৈরাগীর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। সেই তালিকা ধরে সমীক্ষা করতে চলে আসেন অঙ্গনওয়াড়ি কর্মী। প্রধানের স্বামী পলাশ পেশায় মাছের ব্যবসায়ী, দোতলা প্রাসাদ বাড়ি, অথচ ওই গ্রামে প্রচুর ভেঙে পড়া কাঁচা বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন অনেকগুলি পরিবার, অথচ তাঁদের নাম নেই ওই তালিকায়। থেকে এরকম কষ্টতে আছি আমরা, বলেছি তারা বলছে, কিন্তু আমার কোনো জায়গায় নামই আসছে না। এত লিস্ট আসছে, সব কিছু আসছে, আমার নামই আসছে না। এই লিস্টেও আমার নাম নেই। পঞ্চায়েতে আর যাইনি, মনে কষ্টে আর পঞ্চায়েতে যাইনি আমি, রাগ করে। এটার জন্য একটু প্রচুর চিন্তা ভাবনা হয়। মা ছেলে থাকি, আমার স্বামী থাকে না কাছে, স্বামী তার অন্য লাইনে আছে, আমার মা ছেলে থাকি। আমরা প্রচুর কঠোর পরিশ্রম করি, সেই শ্রমের উপরে আমাদের জীবিকা কাটে। কুমার গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে শাসক দলের নেতাদের মততে, প্রকৃত প্রাপকদের নাম নেই তালিকায়। পুরো বিষয় নিয়ে প্রধান চম্পা বৈরাগীর সাফাই, 2018 সালে তার বাড়িটি প্রাকৃতিক দুর্যোগে ভাঙা ছিল, পরে তিনি এই বাড়ি তৈরি করেছেন। তিনি এখন আর ওই বাড়ি নিতে চান না। আমরা যখন ফার্স্ট এই লিস্টটা বাজারে আসে, মার্কেটে আসে বা আমরা হাতে পাই, দেখলাম তো যিনি আমাদের প্রধান রয়েছেন ওনার স্বামীর নামে ঘর এসছে। ওনার স্বামীর নাম হচ্ছে পলাশ বৈরাগী। আপনি একটু তদন্ত করে দেখতে পারেন, যেখানে 100টা যদি ঘর আছে, সেখানে 70% ঘর যারা তৃণমূল নেতারা রয়েছেন তাদের হচ্ছে আত্মীয় বন্ধু বান্ধব, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, যাদের দোতলা পাকার বাড়ি আছে, ছাদ আছে, তাদেরকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যারা পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে সেটা দেওয়া হয়নি। সরকার বারবার যেটা সাধারণ মানুষকে মানে ধান্দা দিচ্ছে বিভিন্ন রকমভাবে, যে বলছে যে এই লিস্টটা সার্ভে করা হবে, দেখা যাচ্ছে যে যারা সার্ভে করছেন তারা তো সরকারের দালাল, তারা তো যে সরকার মানে যে পার্টি থেকে যে লিস্টটা বানিয়ে দেওয়া হয়েছে তারা তো সেই লিস্ট ধরে সার্ভে করবে, অর্থাৎ দেখা যাবে সেই লিস্টে যাদের নাম আছে তারাই ঘরগুলো পাবে। চল থেকে আমরা একটা লিস্ট তৈরি করছি, কারা পায়নি ঘর পাওয়ার যোগ্য এবং কারা পেয়েছে যারা পাওয়ার যোগ্য নয়, হ্যাঁ, সেই লিস্টগুলো করছি, করে আমরা আমাদের নামখানা বিডিও অফিসে ডেপুটেশন দেবো। হচ্ছে 18 সালে হচ্ছে সার্ভেতে তখন ছবিটা উঠেছিল, তখন হচ্ছে আমার বাড়িটাই ভাঙা ছিল। তারপরে মাঝে বুলবুলে হলো, আনফান হলো, তাতে আমার বাড়িটা একদমই পুরো ভেঙে গেছে। তারপরে কিন্তু আমি পরপর হচ্ছে বাড়িটা আবার তৈরি করি। সেই কারণে আগে তারা যারা সার্ভে করেছে তখন নামটা এসেছিল, আর এখন যেহেতু ব্লক থেকে বলুন, জেলা থেকে বলুন, যারা সার্ভে করছেন তারা আমার বাড়িটা দেখার আগেই আমি বলে নাকচ করে দিয়েছি যে ওই নামে ব্যক্তির ঘরের ইয়েতে লিস্টে নাম যাতে না থাকে। কারণ ঘর পাওয়ারও আমাদের ইচ্ছা না, কারণ আমাদের ঘর যেহেতু আছে। অবজেকশন বলুন আর অভিযোগ বলুন, মানুষের থাকবেই। আমার তখন বাড়ি ছিল না, সেইভাবেই আবার সার্ভেতে আমি না বলে দিয়েছি, এটাই হচ্ছে পরিষ্কার। আমাদের একটা গ্রাম সভা আছে, সেই সভা থেকে যদি কোনো নিডি পরিবার থাকে উঠে আসে, তারপরে ওই নামগুলো নেওয়া হবে নিডি পরিবারদের। আর যা কিছু এখন সার্ভে হচ্ছে সেগুলো তো প্রশাসন বলুন, ব্লক প্রশাসন বলুন, জেলা প্রশাসন বলুন, তারাই করছেন, তারা যেভাবে রিপোর্ট দেবেন তার উপর ভিত্তি করে। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। রিঙ্কু ফুডওয়্যার এখন নতুন সাজিয়ে নতুন ভাবে। এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস, আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা।